بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وعليكم السلام ورحمة الله وبركاته هارون الإسلام بيدوا قطرتك جانتتين যে মোবাইলের মাধ্যমে বিবাহের যে সিস্টেম চালু হয়েছে এটা কতদূর সরিয়ে সম্মত ভাই অনেক অলামাইকারীদের ফত রয়েছে যে এভাবে বিবাহ করলে কোনো সমস্যা নেই কিন্তু শর্ত হচ্ছে যে আমি যার সঙ্গে বিবাহ করছি সেটা কিন্তু পরিষ্কারভাবে জানতে হবে যাতে করে কোনো রকমের ধোকা এবং প্রতারণার কি বলছে আপনার ফাঁদে আমরা পা না দিই জি যে মেয়েটার সঙ্গে আমার বিবাহ হচ্ছে যে সে মেয়েটার সঙ্গেই যেন আমার বিবাহ হচ্ছে আমার নয় বিয়ে হলো একটা মেয়ের সঙ্গে কিন্তু আমি যখন দেশে গেলাম তখন একটা অন্য একটা মেয়েকে আমার সঙ্গে না ধরিয়ে দিল এরকম যেন না হয় কিংবা মনে করেন আমি যে মেয়েটাকে দেখলাম তার বয়স হচ্ছে মোটামুটি সতেরো আঠেরো বছর কিন্তু আমি যখন দেশে গেলাম তখন দেখছি যে মেয়েটা আমার সঙ্গে আমার স্ত্রী হিসাবে আসছে তার বয়স হচ্ছে পঁচিশ তিরিশ বছর বা হয়তো তালাক প্রাপ্তা কিংবা বিধবা এই ধরনের যেন ঘটনা না ঘটে তাহলে তার মানে কোনো রকমের ধোকা বাজি কোনো রকমের প্রতারণার যদি যে চান্স না থাকে তাহলে এভাবে বিয়ে জায়েজ রয়েছে যে তবে সব থেকে উত্তম হচ্ছে এই সমস্ত জিনিসগুলো থেকে দূরে থাকা যাতে করে কোন রকমের সমস্যায় না পড়তে হয় মেয়ে পক্ষ মেয়ে পক্ষ হয়তো না গেছে আমি চুলগুলোকে করে করে একটু কি বলছে মেকআপ করে আমি দেখালাম যে আমি একদম সদ্য যুবক এখন অথচ আমার বয়স হচ্ছে চল্লিশ পঁয়ত্রিশ বছর এরকম ধোকা ও যেমন মেয়েদের পক্ষ থেকে হতে পারে ছেলেদের পক্ষ থেকে এরকম কোন রকমের ধোকা যদি না থাকে কোন রকমের প্রতারণা যদি না থাকে তাহলে টেলিফোনের মাধ্যমে বিয়ে হতে পারে ইনশাআল্লাহ কোনো রকমের সমস্যা নেই বিয়ের জন্য গার্জেন সেই গার্জেনের অনুমতি থাকতে হবে কিংবা সেই গার্জেন বিয়ের সময় থাকবে আর দুজন সাক্ষী থাকবে আর মোহর ধার্য হবে এইগুলো জিনিসগুলো যদি থাকে তাহলে ইনশাআল্লাহ বিয়েতে কোন রকমের সমস্যা নেই সরাসরি বিয়ে হোক কিংবা টেলিফোনের মাধ্যমে বিয়ে হোক